চিনে আজকে আমার অনেক বড় টাকাওয়ালা, ওর বাপে অসুস্থ, ওর বাড়িতে আমাকে দাসি বান্দির কাজ করে টাকা নিয়ে তারপরে ওর বাপে চিকিৎসা করতে হয়। এই যে দিন শেষে তো ছেলের কাছে গিয়ে বলবেন সংসারের সমস্ত কাজ আপনি করেছেন, এ বলে ছেলের কাছে টাকা নিয়ে যাবেন না, এইসব কাপড় কে ধুবে? হ্যাঁ বৌমা, তুমি আমার সাথে এমন ব্যবহার করতে পারলাম? যে ছেলের আমি জন্ম দিয়েছি সেই ছেলের বাড়িতে আমাদের দাসী বান্দির কাজ করে টাকা নিতে হয়, আর তুমি আমার সাথে যেমন খুশি তেমনই ব্যবহার করো। চুপ করেন আর একটা কথা বলবেন না, আপনি শুধু ছেলেটাকে জন্ম দিয়েছেন, তাছাড়া আর কি করে দিয়েছেন? হ্যাঁ বৌমা, আমি আমার ছেলের জন্য কোনো কিছু করে নেই, সব কিছু তোমার বাপে করছে। অবশ্যই, আজকে যদি আমার বাবা এতগুলো টাকা দিয়ে তাকে ব্যবসা না ধরে দিত তাহলে আজকে সে এত বড় টাকাওয়ালা মালিক হতো না। বৌমা, তুমি আর আমার ছেলে যদি এটা ভাববা দেখো তাহলে তোমাদের ধারণাই ভুল। মা দিন কোনোদিনই শোধ করতে পারে না, আমার ছেলে আজকে যত বড় টাকাওয়ালা হোক সে কোনোদিন মা দিন শোধ করতে পারবো না। কি, আপনি আমার মুখের উপর এত বড় কথা বলতে পারলেন? আমি তো অন্যায় কিছু কই না বৌমা। আজকে আপনার ছেলে আসুক, আমি তাকে সব বলে দিব, আপনার ঋণ সে কোনোদিন শোধ করতে পারবে না, আজকে আসুক সে বাড়িতে। তোমার আমি কতবার ফোন দিছি জলদি বাসা আসার জন্য, আর এতক্ষণ তুমি আসছো না। আরে বাবা, সারা দিন ব্যবসার কাজে অনেক ব্যস্ত থাকি, তুমি ফোন দিলে চলে আসতে পারি নাকি? কি হয়েছে বলো। তুমি জানো তোমার মা কি বলছে? মা কি বলছে? তোমার মা বলছে তোমার মার ঋণ নাকি তুমি কোনোদিন শোধ করতে পারবে না। এটা যদি আমার আপা বলতো তাইলে একটা কথা ছিল, আমার বাবা যতগুলো টাকা তোমার দিছে এই টাকার ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবা? তোমার মা কোন আকেলে এই কথা বলে? আমার মা এই কথা বলেছে? হ্যাঁ, তোমার মা এই কথাটা আমার মুখের উপর বলেছে। দুই দিন পরে তো তোমার বাবা মা বলবে যে সব টাকা পয়সা ব্যবসা তোমার বাবা মা দিছে, আমার বাবা কিছুই দেয় নাই। আমার টাকায় খায়, আমার টাকায় পরে, আমার টাকায় তাদের পেটে অন্ন যায়। আরে এত বড় সাহস এই কথা বললো, আমি তাদের ঋণ পরিশোধ করতে পারবো না। এবার তাহলে বুঝো, তোমার এত টাকা পয়সা, এলাকায় এত নাম দাম, তোমাকে এরকম কথা বলে আর আমাকে তো গোনাই ধরে না। তুমি এক্ষুনি আমার সাথে চলো, আমার মা কিসের জন্য এই কথা বললো তার জবাব দিতে হবে। চলো আমার সাথে এসো। মা, এই মা, তুমি আমার বউরে কি বলছো? আমি আবার তোর বউরে কি কইলাম দেখছো, সব অস্বীকার করতেছে। এই আপনি বলছেন না মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না? আমি কেন এই কথা সবাই কইব, সন্তানরা মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারে না। দেখছো দেখছো, আবার তোমার মুখের উপর সেই কথাটা বলে দিল। এই আম্মা, তুমি জানো এই এলাকার কোনো মানুষ আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না আমার টাকার জন্য, আর তুমি তুমি আমার সামনে দাঁড়ায় এত বড় কথা বলতে পারলা? এই নাও নাও, এই জায়গায় 2 লাখ টাকা আছে, এই টাকা নিয়ে আমার এই ঋণ থেকে মুক্তি দাও। আচ্ছা বলো, আর কত টাকা হলে তোমার ঋণ পরিশোধ হবে বলো? টাকা দিয়ে ঋণ শোধ করতে চাস? আমি কি তোদের কোনোদিন কইছি যে টাকা দিয়ে ঋণ শোধ কর? টাকা দিয়ে কোনোদিন মায়ের ঋণ শোধ করা যায় না। দেখছো তোমার মা কত বড় ধান্দাবাজ, এখন তোমার মা টাকা দিয়ে হবে না, তোমার সহায় সম্বন্ধে যা আছে সব তোমার নামে লিখা দাও। আর শুনো, তাদেরকে আর একটা টাকাও দিবে না, ঋণ শোধ হোক বা না হোক। আমার বাড়িতে কাজ না করলে তোমার আর আব্বার পেটে ভাত জোটে না, আর তুমি বলতেছো তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, তাই না? শোনো মা, ফার্দার যদি এমন কোনো কথা বলছো আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। এই ঘরে চলো। এই কাশিমের মা, কি হয়েছে তোমার, তুমি কান্তাছো কেন? তোমার ছেলে আজকে আমার মুখে টাকা শুধা মাইরা ওই আমার ঋণ শোধ করতে যায়। তোমার ছেলে আজকে অনেক বড় টাকা ভালো হয়ে গেছে। কি কাশেম, তোমার মুখের উপর টাকা চুরে মারছে, তোর ঋণ শোধ করে দিব? আমি শুধু ওর বউরে কইছিলাম সন্তানেরা মার ঋণ শোধ করতে পারে না, এইটা নাকি আমার মনে অপরাধ হয়ে গেছে। ও কাশেম, তাইলে ওর বউয়ের কথা মতো তোমার সাথে খারাপ আচরণ করছে, আজকে আমি দেখতে চাই ওর কত টাকা হয়েছে।
চুপ করো চুপ করো আপনা নাকি আমার ছেলের জন্য কোনো কিছুই করি নাই সব কিছু আর শ্বশুরে করছে আপনা নাকি ওর দয়ার দানে বাচ্চা আছে ওরে কি জন্ম দিয়েছে ওর শ্বশুর ওরে কি লালন পালন করে বড় করছে ওর শাশুড়ি ও এত টাকার গরম হয়ে গেছে আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে থাক তুমি চুপ থাকো কিসের চুপ থাকবো ও তোমার মুখের উপর টাকা ছুড়ে মারে ও কিসের এত টাকার গরম হয়ে গেছে ওর আমি ওর বাড়িতে কাজে মানুষ হইয়া কাজ করি ওর সাথে জগজাতি করলে হয়তো কালকে থেকে আমার আর কাজে লাগবো না এ তাতে কি আমরা না কাজ মারবো আমাকে আল্লাহ আছে আলম আমাকে আল্লাহ আছে যে কিনা যে কিনা টাকার গরমে নিজের মার সাথে খারাপ আচরণ করে এই টাকা হইলে কি মানুষ বাপ মারে বলে যায় আজকে আজকে ওকে আমার ওকে মুখে অতি হবে যাও না তুমি জানো না তুমি ওর কাছে আবার যাই অপমানিত হইও না আমি অপমান সহ্য করতে পারছি তুমি তো পারবা না অপমান সহ্য করতে কাসেম এই কাসেম কাসেম কে হইছে আব্বা কিরে তুই কত টাকা উলাইয়া গেছস কত টাকার মালিক হইছস তুই আজকে তুই তোর মায়ের মুখের উপর টাকা চুরি আমার সুস্থ মা ঋণ শোধ করার লিগা ও সেই দিনের দাবি নিয়ে আপনিও আবার আসছেন তাই না ওই খারাপ মানুষের মাইয়া তুমি কোনো কথা বলবা না আমি তোমার সাথে কোনো কথা বলি নাই দেখো দেখো তোমার সামনে তোমার বাপে আমারে বলতো আমি নাকি খারাপ মানুষের মাইয়া আমি যদি খারাপ মানুষের মাইয়া হইতাম তাহলে কি তোমার এতগুলো টাকা দিয়ে আর ব্যবসা ধরাই দিত তারপর আবার বলো আমি নাকি খারাপ মানুষের মাইয়া এই আব্বা তুমি আমার বউরে খারাপ বংশের মায়া কইলা কেন তোর বউ তোর বউ কি ভালো বংশের মাইয়া তোর বউ যদি ভালো বংশের মাইয়া হইতো তাহলে তুই তার কথা শুই না তোর মায়ের মুখের উপর টাকা জোরা মারতে পারতি না তার সাথে খারাপ আচরণ করতে পারতি না তুমি এর জন্য আমার সাথে গন্ডগোল করতে আসছো এই তুমি পারবা আমার সাথে পারবে তোর টাকা আছে তোর শরীরে তেজ আছে তোর শরীরে শক্তি আছে যার কারণে বৃদ্ধ এই বৃদ্ধ অসুস্থ বাবার তুই ধাক্কা মারতে পারলি এখন কেমন লাগে খুব তো আসছিলেন আমার জামাইকে শাসন করার জন্য এখন এখন বোঝেন মজা তুমি চুপ করবো মা কিরে বাবা আজ তোর টাকা হয়েছে তুই অনেক টাকা ওলা হয়েছিস অনেক পয়সা ওলা হয়েছিস এই আমি আমি তোর মা তোর জন্য কি কিছুই করি নাই আরে আমার কথা নয় বাদ দিলাম তোর মা জন্মের পর থেকে তোর জন্য কি না করছে দশ মাস দশ দিন তোরে গর্বে রাখছে আর তুই আজকে আর তুই তোর মায়ের মুখের উপর টাকা চুরা দিয়ে তার ঋণ শোধ করতে চাস আরে মা এ দুনিয়াতে ওর তোর মতো সন্তান আর একটাও নাই শোনো আব্বা যেটা করছো এটা তোমাদের দায়িত্ব ছিল আমার এই জায়গা থাইকাই তো দুবেলা দুমুঠো খাইতে পারতেছো সেইটাও কি বন্ধ করে দিব নাকি তোমরা যেটা শুরু করছো আমার মনে হয় এইটাই করা লাগবে আর শোনো কালকে থেকে তোমার মা যেন আমাদের বাসায় না আসে কালকে থেকে আমরা নতুন কাজের লোক নিয়ে আসবো বারে বাবা বা তোর শরীরে তেজ আছে তোর শরীরে শক্তি আছে যার কারণে তুই বৃত্ত বাবার তুই আজকে ধাক্কা দিলি তোর মায়ের মুখের উপর টাকা শুনে আনলি উপরে আল্লাহ আছে একদিন বৃদ্ধ আমি তোর সন্তানের তোর সন্তানের আল্লাহ দেখবো আল্লাহ আমি অপমান সহ্য করতে পারি কিন্তু তুমি অপমান সহ্য করতে পারবা না কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না তুমি আবার কেন নতুন করে ওর কাছে গেলে অপমান হওয়ার জন্য জানো কাশ্মীর মা আমি কাশ্যাম যখন ছোট ছিল তখন ওর হাত ধরে আমি হাঁটা শিখাইতাম হাঁটতে গিয়ে বহুবার হোঁচট খেয়ে পড়ে যেত আমি আমার হাত ধরে তারা তুলে ধরতাম আজকে আজকে সেই কাশের অনেক বড় হয়েছে টাকা ওলা হয়েছে আমার ধাক্কা মেরে ভালো হয়েছে আমি জানতাম তোমার অপমান করব তোমার কাছে দুঃখের কথা কয়ে আমার ভুল হয়েছে হ্যাঁ ভুল আসলে কাশেম রে আমাদের জন্ম দেওয়ায় ভুল হয়েছে
আজকে এই প্রাশ্চিত্ত করতেছি আমি আর তুমি। মানুষের সন্তানের টাকা পয়সা হইলে সুখের সীমা থাকে না। আর আমাকে যখন ছেলের টাকাওয়ালা হইল, আমাদের সুখ দেখা গাছের পাতা ও কাণ্ডে। জানো কুসুমের মা, আজকে যদি গ্রামের অন্য কোনো ছেলে বড় ধাক্কা দিত, আমি মুন্ডারে সান্ত্বনা দিতে পারতাম। আজকে আমার কাছে বাবার আমার ধাক্কা দিয়ে ভালোই দেয়, এমন এই মুন্ডার আমি কি নিয়ে যাবো কাছে বাড়ব। এই শোনো, কালকে যখন তোমার মা আসবে কাজ করার জন্য, তার মুখের উপর আমি না করে দেব, তার মতন কাজের লোক আমার দরকার নাই। হ্যাঁ, তা তো অবশ্যই দিবে, কারণ আমার খাবে, আমার পরবে, আর আমারই বদনাম করবে, না আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে। দরকার নেই, আমার মাকে রাখার কোনো প্রয়োজন নেই, কালকে আসলে বিদায় করে দিও। আমি আব্বাকে ফোন দিয়েছি, আব্বাকে বলেছি বাসা থেকে একটা কাজের লোক এনে দিতে। আব্বা কি বলেছে? আমার আব্বা কি তোমার আব্বা আম্মার মতো নাকি? আমার সুখের জন্য আমার আব্বা সবকিছু করতে পারে, আর সামান্য একটা কাজের লোক এনে দিতে পারবে না? তার চাইতে বড় কিছু বললো, সেটা আমার সুখের জন্য এনে দিতে পারবে। এর জন্যই তো তোমার আব্বাকে আমার আব্বা আম্মার চেয়ে বেশি ভালোবাসে। আজকে তোমার এত সমাজের দাম, এত টাকা পয়সা, এই সবকিছু সম্ভব হয়েছে শুধু আমার বাবার জন্য। আহা, সেটা তো আমি কখনো অস্বীকার করিনি। তোমার আব্বা আম্মা তো তোমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তাদের আবার বড় বড় কথা, তাদের কাছে নাকি তুমি মহা ঋণী, তাদের ঋণ নাকি তুমি শোধ করতে পারবা না। আচ্ছা, এইসব কথা বাদ দাও তো, এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমার খুদে অফিস, আমাকে খাবার দিবে, চলো। হ্যাঁ চলো চলো। বোমা বোমা, কি কাজ আছে দাও, আপনি ফিরে চলে যান। ফিরে চলে যাবো মানে কাজ করতে হইব না? না, আপনাকে আর কাজ করতে হবে না। কি কবো মা, সংসারে এত কাজ কর্ম, তুমি তো করতে পারবে না, তোমার অনেক কষ্ট হইব। থাক, আপনাকে অত দর দেখাতে হবে না, আমার কষ্ট হলে হোক, তারপর আমি আপনাকে আমার কাজে রাখবো না। বৌমা, এটা কি ধরনের কথা কইতাছ? তুমি যদি কাজে না রাখো তাহলে আমরা কি খেয়ে বাঁচব? সেই চিন্তা তো আমার না, আপনারা কি খেয়ে বাঁচবেন না বাঁচবেন সেটা আপনাদের ব্যাপার। বৌমা, তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তোমার বৃদ্ধ শ্বশুর এক বেলা না খেয়ে থাকতে পারে না, খিদে সহ্য করতে পারে না, শুধু তাহার মুখে দুই মুঠো ভাত তুলে দেওয়ার জন্য আমার ছেলের বাড়িতে আমি কাজ করতেছি। দয়া কইরা তোমার শ্বশুরের মুখে ভাত তুমি কায়দা নিও না। এই থামেন, আপনার এই মায়া কান্না করে লাভ নাই, এই কথাটা আপনার আগে ভাবা উচিত ছিল। আমি জানি বৌমা, তোমার শ্বশুর আইসে তোমার দুইটা মন্দ কথা কইছে, আজকাল যদি তোমার বাপে এরম মন্দ কথা যদি কইতো তাহলে কি তুমি তোমার বাপের সাথে এরকম করে কথা কইতে পারতা? সে আমার বাবা না, সে আমার শ্বশুর, এটা ভেবে উনি আমাকে কথা বলা উচিত ছিল। আমাকে বলে কিনা আমি খারাপ বংশের মেয়ে, ঠিক আছে, আমি যখন খারাপ বংশের মেয়ে তাহলে এখন থেকে আমি খারাপটাই দেখাবো। বৌমা, এরকম করে কইও না, তোমরা যদি এরকম করে কথা কও তাহলে আমরা বৃদ্ধ হয়েছে কার কাছে গিয়া দাঁড়াবো? সেটা আমার ভাবার বিষয় না, আপনাকে আমি আর কাজে রাখবো না। আব্বা বলেছে আমাদের বাড়ি থেকে একটা কাজের লোক এনে দেবে, আপনাকে আর কষ্ট করে কাজও করতে হবে না আর আসতে হবে না। তোমার কত কইরা কইলাম শুনলা না তো? কাশেমের বউ আজকে আমার কাছ থেকে বাদ করে দিছে। কাশেমের বউ বাদ করে দিছে, তাতে কি হইছে? কাশেমের বউ তো আল্লাহ কোথা না, আমার কাছে আল্লাহ আছে। আমার যতই কষ্ট আমি কষ্ট সহ্য করতে পারো, কিন্তু তোমার মুখে যদি আমি এক মুঠো ভাত যদি না দিতে পারি তাহলে সে কষ্ট আমি সহ্য করতে পারো না। তুমি কোনো চিন্তা করো না, আমার শরীরে এখনো এখনো শক্তি আছে, আমি কাম করে তোমার খাওয়াইতে পারো। তোমার অসুস্থ শরীর না তুমি কেমনে কাম করবা? তুমি যদি মা হইয়া তুমি মা হয়ে যদি ছেলের বাড়িতে দাসী বাদের কাজ করতে পারো তাহলে আমিও পারো, আমিও পারো মানুষের বাড়িতে কাজ করতে, মানুষের বাড়িতে কুলি মেজুরি মজুরি করতে। না না না, তোমার এই অসুস্থ শরীর নিয়ে আমি মানুষের বাড়িতে তোমার কাজ করতে যেতে দিব না। না না, তুমি আমার বাধা দিও না, তোমার ছেলের বউ, তোমার ছেলের বউ যদি তোমার কাছ থেকে বাইর নাও করে দিত তারপর আমি কোনোদিন তোমার ওই বাড়ির সীমানা যেতে দিতাম না। আমি আমি কালকে সকাল থেকে মানুষের বাড়িতে দিন মজুরি করে হইলো
আমি তোমার এটা খাওয়াবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না, কাশিমের মাইটা নিয়ে চিন্তা করো না। এতে তো তোমার অনেক কষ্ট হইব। নিজের ছেলে যখন ডাকতে মারছিল তার চাইতে তো বেশি কষ্ট হইব না কাশিমের মা, তার চাইতে তো বেশি কষ্ট হইব না, তার চাইতে বেশি কষ্ট হইব না। শোনো, তোমার যদি আমার সাথে সংসার করতে ইচ্ছা হয় তাহলে তোমার বাবা মাকে ভুলে যেতে হবে। আবার কি হলো? না করে দেওয়ার পরে তোমার মা আজকে আবার আসছিল। তোমার কাছে কিন্তু মায়া কান্না করতে পারে, তুমি কিন্তু একদম কাজে নিবে না। আরে বাবা, তোমার কথার উপরে কোনোদিন আমি কথা বলেছি? তুমি যেটা বলেছ ওইটাই হবে। তোমার বাবার কত বড় সাহস আমার মুখের উপর বলে, আমি নাকি খারাপ বংশের মেয়ে। আচ্ছা, আমার বাবা যে তোমাকে খারাপ বংশের মেয়ে বলেছে, আমি কি ছেড়ে দিয়েছি? আমি কি তার বিচার করিনি? এই বিচারে আমার মন ভরেনি। আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাচ্ছো? আমি কি আমার আব্বা আম্মাকে খুন করে ফেলবো? তুমি এভাবে কথা বলছো কিসের জন্য? আমি কি বলেছি তোমার বাবা আমাকে খুন করার জন্য? তুমি এক কাজ করো, আমাকে খুন করে ফেলো। তোমাকে মন্দ কথা বলেছে বিধায় তার গায়ে পর্যন্ত হাত তুলেছি, আর কি করব আমি? তোমাকে কোনো কিছু করতে হবে না, যা করার আমিই করব। এখন থেকে যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমিও তার জবাব দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই দিও। এখন অনেক রাত হয়েছে, আমাকে ঘুমাতে হবে, সকাল সকাল আবার দোকানে যেতে হবে আমার। তোমাকে আমি ধরে রেখেছি নাকি? তুমি ঘুমাও না। কানের কাছে এরকম বক বক করলে কি করে ঘুমাবো বলো তো? আর পারি না। শুধু আমার সাথেই পারো না? রবিবার ভাই, রাস্তায় তো রিক্সা মিক্সা কিছুই পেলাম না। এই যে চাচরে পাইছি, শুনছো ওনারা কয়টা টাকা দিলে চালের বস্তা টস্তা নিবো। এখন আপনি একটা কাম করেন, এই বস্তাটা ওনার মাথায় তুলে দেন। আরে কি হলো ভাই, দেন না বস্তাটা মাথায় তুলে। মাথায় তুলে দেওয়ার মতো আমার যে এখনো লোক নাই। আপনি লোক নিয়ে মাথায় উঠায় তারপরে আড়াই নিয়ে যান। চাচা আপনি পারবেন তো? আমি পারমু বাবা, আমি পারমু। আচ্ছা ধরেন। আরে মুরব্বি, আমি তো আপনার বারবার করে জিজ্ঞেস করলাম যে আপনি পারবেন কিনা, বললেন পারবেন। এখন ওই চালের বস্তাটা নিয়ে পড়ে গেছেন, যদি আপনার কাছে হয়ে যায় তো। বাবা মাস, আমি পারবো, আমার যে পারতে দিব বাবা। দেন আমার আবার বস্তাটা মাথায় তুলে দেন। এই দাদা, বিয়ে সাহেব আপনি? আপনি ওনার চিনেন? আরে ওনার ছেলের সাথে তো আমার মেয়ের বিয়ে হয়েছে। আপনি কোন দোকান থেকে চাল কিনেছেন? কেন, ওই যে কাশিম ভাইয়ের দোকান থেকে। ও, আপনি কাশিম ভাইয়ের দোকান থেকে চাল কিনেছেন? আর কাশিম ভাইয়ের বাবার মাথায় করে চাল নিয়ে যাচ্ছেন? আপনি কাশিম ভাইয়ের বাবাকে চিনলেন না? আপনি তো আজব মানুষ। এসব আপনি কি বলতেছেন? উনি কাশিম ভাইয়ের বাবা, যার দোকানে চালের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, আর তার বাবা দুই মুঠো ভাতের জন্য কুলির কাজ করতেছে। আসলেও তো এই বিষয়টা আমার জানা ছিল না, আজকে আমি এই প্রথম দেখলাম। না না না, আমি ওর বাবা না, আমি ওর কেউ না, কেউ না। চুপ করেন বিয়ে সাহেব, আপনি আমার সাথে আসুন। আসলে চাচা, আমি আপনার চিনতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দিয়ে। আচ্ছা বিয়ে, চলুন। একটা রিক্সাও নাই। বৌমা, ও বৌমা, বৌমা আমার একটু দয়া করো। এই আপনি আবার এখানে কিসের জন্য আইছেন? হ্যাঁ, কিসের দয়া করবো আপনাকে? হ্যাঁ বৌমা, তোমরা আমাদের কাছে নেই মানে বললে, তোমার অসুস্থ বৃদ্ধ শ্বশুরটা মানুষের বাড়িতে কাজে লেগে গেছে। তাতে কি হয়েছে, এখনো তার শরীরে সামর্থ্য আছে, কাজ করে খাইতে পারবো, এতে তো আপনার কান্নাকাটি করার কিছু নেই। বুড়া মানুষ, তার উপরে অসুস্থ শরীর, এ নিয়ে মানুষের বাড়িতে কেমনে কাজ করবো? বৌমা তুমি আমাদের কাজটা ফিরে দাও। আমি তোমাদের কথা দিতেছি, তোমার সাথে আর আমরা কোনোদিন জগাঝাটি করবো না বৌমা। না, আমি কাজের মেয়ে নিয়ে আসছি, সে কাজ করতেছে, আপনারে আমার কোনো দরকার নাই। বৌমা, ও বৌমা, একটু দয়া করো বৌমা, আমার প্রতি একটু দয়া করো। তুমি যদি একটু দয়া করো তাহলে আমরা খায়া একটু বাঁচতে পারি। এই খবরদার, আমার বাড়িতে সেভাবে কান্নাকাটি করবেন না। আপনি বেঁচে থাকেন বা মরে যান সেটা দেখে আমার কোনো লাভ নাই, বেরো যান আমার বাসা থেকে। বৌমা, একবার তোমার বৃদ্ধ শ্বশুরের মুখের দিকে তাকে, আমাকে দয়া করো। আমার হচ্ছে না বলছি। বৌমা, বৌমা,
বৌমা এত নিশ্চয় না জানে বৌমা আমাকে প্রতি একটু দয়া করে বৌমা হয় বৌমা জামাই তোমার দোকানে চাঁদের অভাব নাই আর তোমার বাবা এক মুঠো ভাতের জন্য কোলের কাজ করছে ছিঁড়ে জামাই ছি আমি তো জানতাম তুমি অনেক ভালো কিন্তু তুমি যে এত খারাপ আমার আগে জানা ছিল না আজকে আজকে তোমার আসল পরিচয়টা আমি নিজের চোখে দেখলাম আব্বা আসলে চুপ করো আমি তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছিলাম আর আমি আমি তোমাকে ব্যবসা হিসাবে দাঁড় করিয়েছি আর তুমি তুমি তোমার সুখের দিন পেয়ে দুঃখের দিনগুলো ভুলে গিয়েছো এই তুমি কি জানো তোমার এই বাবা মা তোমাকে কত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছে আজ তুমি আজ তুমি তোমার বাবা মাকে খাবার দিচ্ছ না ভাতেও দিচ্ছ না শুধু কি তাই আমার এই আমার এই টাকাওয়ালা ছেলে ওর বাড়িতে আমার পাটার জ্ঞান কাজ করে দেবটা চাল নিয়ে গিয়ে আমরা দুজন অন্য নিয়ে করতে গতকাল আপনার মেয়ে আপনার মেয়েকে কাজ থেকে মাত দিয়ে দেওয়াছে তাই তো এই অসুস্থ শরীর নিয়ে পেটের ক্ষুধা নিবারণের জন্য কুলিয়ে কাজ করতে বাধ্য হয়েছে আপনি চরম ভুল করেছেন বিয়েশের আমার বেন জামাই আপনার সাথে দিয়ে এমন আচরণ করে আপনি কি আমাকে কখনো বলেছেন বলেন নাই আর আপনি আপনি চালের বস্তা মাথায় করে নিয়ে পড়ে গিয়েছিলেন আজকে যদি আপনার বর্ধনের কোনো ক্ষতি হয়ে যেত আব্বা আসলে সব কিছু হয়েছে আপনার মেয়ের কারণে আপনার মেয়েকে বিয়ে করার পরেই আমার বাবা মাকে আমি চোখে দেখতে পারি না আপনার মেয়েও তাই আমার বাবা মাকে সহ্য করতে পারে না তুমি তো এসব কথা কখনো আগে আমাকে বলোনি আর বে সাহেব আপনি আমার সাথে চলেন আর তুমি দোকান বন্ধ করে দিয়ে এসো আর আমার মেয়েকে আজকে আমার সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে আমি তোকে এই শিক্ষা দিয়েছিলাম যে মায়ের মতো শাশুড়িকে বাড়িতে কাজের বুয়া হিসাবে রেখে দিয়েছিস তোকে আমার মেয়ে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে আব্বা ছি আর একটা কথাও বলবি না আমি তোকে কতদিন বলেছি তুই তোর শ্বশুর শাশুড়িকে খেয়াল রাখবি তুই আমাকে কি উত্তর দিয়েছিস হ্যাঁ বাবা আমি আমার শ্বশুর শাশুড়িকে আমি খেয়াল রাখি কিন্তু আজকে তো আমি নিজ চোখে দেখলাম যে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে কতটুকু খেয়াল রাখো আমি আপনার মায়ের কত কাইন্দা কাইন্দা কইছি কিন্তু আপনার মায়া আমার মায়া কান্না শুনে নাই এই তোর মা যদি তোর সামনে এরকম মায়া কান্না করতো তাহলে কি তোর মায়ের মায়া কান্না ফেলতে পারতি শাশুড়ি আর মা একই কথা আসলে তোর মধ্যে মানবতা ও মনুষ্যত্ব বর্তাই আব্বা আমি এতদিন যা করেছি ভুল করেছি হ্যাঁ আব্বা শেষবারের মতো আমাদের ক্ষমা করে দিন আমি আমার বাবা মায়ের সেবা করতে চাই সেই সুযোগটা দিন তোমরা দুজন এই দুজনের পায়ে ধরে ক্ষমা চাবে তারা যদি তোমাদেরকে ক্ষমা করে তাহলে ক্ষমা পাবে না হলে আমার করার কিছুই নেই আব্বা আম্মা আমাদেরকে ক্ষমা করে দাও মা আসলে টাকার অহংকারে ডুবেছিলাম এই জন্য তোমাদের সেবা যত্ন করিনি আমাকে ক্ষমা করে দাও এই যে পায়ে পড়তেছি ক্ষমা করে দাও হ্যাঁ আব্বা আপনারা যতক্ষণ পর্যন্ত আমাদের ক্ষমা না করবেন আমরা কেউ আপনাদের পাশে আনবো না আমরা তোমাদের ক্ষমা করে দিয়েছি তোমরা ছোট মানুষ তোমরা ভুল করতেই পারো নূপুর আর কোনোদিন যেন না শুনি তুই তোর শ্বশুর শাশুড়িকে অসম্মান অমর্যাদা করেছিস তাহলে সেদিন আমি কিন্তু আমার মেয়ে বলে তোকে ক্ষমা করবো না কথাটা মনে রাখিস বেশার ওদেরকে নিয়ে আপনি ভিতরে যান বেশার আপনি আসুন এই খুশির দিনে আমাদের সাথে দুটা ডাল ভাত খাবেন চলুন বেশার চলুন চলুন